নমস্কার, আমার নাম অভিজিৎ দাস। আমি একেবারেই আমডাঙ্গা বিধানসভার বারাসত ১ নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের দীঘা সারদাপল্লী 1 নম্বরের বাসিন্দা এবং আমি এখানে দীর্ঘ 18 বছর রয়েছি। এই 18 বছরে আমি এখনও পর্যন্ত এই রাস্তার কোনো প্রকার সংস্করণ বা উন্নয়ন দেখতে পারিনি। এই রাস্তা সেই আমি আসার সময় থেকে যে মাটির রাস্তা, এখনও পর্যন্ত সেই মাটির রাস্তাই পড়ে রয়েছে। বহুবার এর আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের স্থানীয় যারা বয়স্ক মানুষ যারা ছিলেন বা এখানকার যারা নাগরিক ছিলেন, তারা তো অবশ্যই পঞ্চায়েতকে জানিয়েছিলেন, বহুবার সেটা জানানো হয়েছে। ইভেন এই বছর আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা, আমরাও পঞ্চায়েত এবং বিডিও সমস্ত স্তরে কিন্তু আমরা অভিযোগ জানিয়েছি। তারা আশ্বাস দিচ্ছে বহুবার, তারা বারবার বলছে যে রাস্তা হবে, কিন্তু কবে হবে সে বিষয়ে কিন্তু আমরা এখনও কোনো কিছুই জানতে পারছি না বা এখনও হয়ে উঠছে না। এই এলাকার যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা, তারা স্কুল পড়াশুনো যেতে পারে না। এমন সবথেকে বড় যেটা আশঙ্কার বিষয়, এই রাস্তায় যদি কোনো সময় যদি এই এলাকার কোনো বাসিন্দা অসুস্থ হয়, তো সেই বাসিন্দাকে নিয়ে যে হাসপাতাল পর্যন্ত বা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যাব, সেই পর্যন্ত যাওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা দুশ্চিন্তায় থাকি সবসময়। অধিকাংশ সময় এখানকার যে সমস্ত বয়স্ক মানুষরা আছেন, তারা কিন্তু এই রাস্তা থেকে চলাচল করতে গিয়ে পিছলে পড়ে অনেকবারই তাদের পায়ে চোট পেয়েছেন। তা আমরা আবারও একবার আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আপনাদের মাধ্যমে তাদের কাছে জানাতে চাইব যে আমরা একেবারেই খুবই কষ্টে আছি, খুবই চিন্তায় আছি এই রাস্তা নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে এই ভোগান্তির মুখে রয়েছি। যদি এই রাস্তার কোনো প্রকার সুরাহা হয়, তাহলে আমরা অনেকটাই উপকৃত হব।